বেছে বেছে এমন পর্দা এনেছি যে আর দেখতে হবে না। এইগুলো টাঙালে আমার বাড়ির ভোল একেবারে পাল্টে যাবে। কি সুন্দর লাগছে! বাহ 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 বাহ! এই মেরেছে, মিঠাই আসছে। একটা বুদ্ধি বের করতে হবে। ইরে দিদি, ঘরে নতুন নতুন জিনিস আসছে দেখছি। এবার তাহলে আমার পাওনাটা মিটিয়ে দে দেখি। কোন পাওনার কথা বলছিস তুই? ওই যে 1732 টাকা 50 পয়সা। দেখতে দেখি, চটপট মিটিয়ে দে দেখি। এই তোর কি পেট খারাপ হয়েছে নাকি মাথার ব্যারাম? আমি আবার কবে তোর থেকে টাকা ধার করলাম? বারে সেবার মেলা থেকে হাড়ি কড়া কিনলি যখন, তখন নিলি, তারপর ঘুরতে যাওয়ার সময়। আমার তো কিছুই মনে পড়ছে না যে কবে তুই আমাকে টাকা দিলি। তবে শোধ করব কি? কোনো প্রমাণ থাকলে দেখা দেখি। সে কি রে দিদি, দিদিকে টাকা দিলে প্রমাণ রাখতে হয়? অদ্ভুত ব্যাপার। মিঠাইকে একেবারে চুপ করিয়ে দিয়েছি, দারুণ উপায় পেয়েছি। মিষ্টি মিষ্টি রসে একেবারে টই টুম্বুর। খালি পারবো আর খাবো, খাবো আর পারবো। এই তো মোড়ল মশাই যখন এসেই গেছেন, তখন আপনি বলুন এই বাগান কার? মোড়ল মশাই কার আবার? মিঠাই বুড়ি তোমার? আবার ভুল করেছি। না না, এটা তোমার ভারী অন্যায়। আপনি বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি তাহলে নিজের বাগান ভেবে ভুল করে মিঠাইয়ের বাগানে ঢুকে পড়েছি। এই আজকাল আমার কিছুই ভালো মনে থাকে না, কিচ্ছু না। আরে তবে তো ভারী বিপদ। না 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 না, রাজা মশাইকে বলে আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করছি। আর যতক্ষণ না বৈদ্য আসে ততক্ষণ মিঠাই বুড়ি তুমি মন্ডা বুড়ির কাছেই থেকো। দিদি আবার সেই এক বাহানা দিয়ে এবার মোড়ল মশাইয়েরও মন জয় করে নিল। হলো মনের বাহানাটা ভালোই কাজে দিচ্ছে। কই মন্ডা বুড়ি কোথায়? কোথায় আর যাব, আজকাল তো আমার কিছুই মনে থাকে না। না 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 না, তোমার ভাবগতিক তো ভালো ঠেকছে না। এখনি মনের জোর বাড়ানোর আর স্মৃতিশক্তি ফেরানোর বড়ি দিয়ে যাচ্ছি। আগে পরীক্ষা করে দেখুন তো, এটা দিদির ছল নাকি? ছি ছি মিঠাই বুড়ি, নিজের দিদিকেও বিশ্বাস করো না। শোনো, তোমাকেও দায়িত্ব নিতে হবে যাতে ঠিক সময়ে ঠিক ওষুধ খায় মন্ডা বুড়ি, হ্যাঁ, আর সব কাজ ঠিক ঠিক করতে পারে। শুধু দুধের বাটি নিয়ে সে ঠায় দাঁড়িয়ে থাকলে হবে? এই মাথায় মাখার সুগন্ধি তেলটা কে খুঁজে আনবে শুনি? সেটাও আমাকে আনতে হবে? বাহ,
আরে তুই আনবি না তো কে আনবে? চটপট করে নিয়ে আয়, না হলে এই রাজামশাইকে গিয়ে নালিশ করব যে মিঠাই ঠিক মতো ওষুধ দিচ্ছে না। ও চায় না যে আমি ভালো হয়ে যাই। তবে রে দাঁড়া, আমিও তবে মজা দেখাচ্ছি। মিঠাই, স্নানের জলটা দিয়ে যা। এই নে বালতি শুদ্ধ জল এনে বসিয়ে দিলাম। এইবার মাথায় ঢালি। স্নানের জল কি এত গরম হয় নাকি? আহারে আহারে, ঠান্ডা ভেবে ভুল করে গরম জল রেখে ফেলেছি রে দিদি। উড়ে ছিল না, কোথায় কি রাখতে হবে। ফের যদি এরকম করবি তো টের পাইয়ে দেব। ওরে বাবা রে, চলে গেল রে, চলে গেল। ঝপ করে শরবত খেয়ে চটপট ঠান্ডা হয়ে যা তো। আমি সব একেবারে ব্যবস্থা করে এনেছি। দে দে দে, তাই খাই তবে। ওরে ওরে, এটা কি দিলি রে? নুনের শরবত, গলা থেকে পেট পর্যন্ত সব যে একেবারে গুলিয়ে তালগোল পেকে যাচ্ছে। ছিল বুঝি, আমি তবে ভুল করে চিনির বদলে নুন গুলে ফেলেছি রে দিদি। তোর মনে ছিল না কোনটা নুন আর কোনটা চিনির কৌটো? আসলে কি হয়েছে জানিস তো, আজকাল না সব কিছু ঠিকঠাক মনে থাকে না। জোরের উপর বাটপাড়ি করা তোর বের করছি, আমার অস্ত্র দিয়ে আমাকে ঘায়েল করা, দেখাচ্ছি মজা। দিনে দিনে মিঠাই একেবারে অসহ্য হয়ে উঠেছে রাজা মশাই, কিছুই নাকি আর মনে রাখতে পারছে না। আমার খেয়াল রাখার বদলে আমার হাল একেবারে খারাপ করে দিচ্ছে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন রাজা মশাই। হ্যাঁ, সে কি মন্ডাবুড়ির আশেপাশে থেকে মিঠাই বুড়িও ভুলে যাচ্ছে? বলি হচ্ছেটা কি? হে মন্ত্রী মশাই, আমি না মাঝে মাঝে সব ভুলে যাচ্ছি। কে মন্ত্রী? কে মন্ত্রী? আমি তো রাজা। দেখেছেন কাণ্ড, আমি এটাও ভুলে গিয়েছিলাম। সর্বনাশ, লোকটা মন্ডার কাছ থেকে মিঠাইয়ের কাছে গেছে। হতে পারে মহারাজ, এই যেমন ধরুন কিছুতেই মনে করতে পারছি না যে আজ ওষুধের বদলে ভুল করে দিদিকে ইঁদুর মারার গুলি খাইয়ে দিয়েছি কিনা। ও মা গো, বলিস কি? তাই ভাবি পেটের ভেতরটা এরকম গুড়গুড় করছে কেন, বুকের ভেতরটা এরকম দুকপুক করছে কেন। আপনি বরং আমাদের দুই বোনকে আমাদের বাড়িতেই বন্ধ করে রাখুন, আমি দিদিকে দেখে নেব। ওরে বাবা, ওরে বাবা, না 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 মহারাজ, আমার ভোলার রোগ চলে গেছে, আমি আর মিঠাইয়ের সাথে থাকতে চাই না। না মহারাজ, ও রোগ অত সহজে যাবার নয়। গেছে গেছে, এই তো এই তো, আমার আস্তে আস্তে সব মনে পড়ে যাচ্ছে রাজা মশাই, এই এমনকি টাকা ধার নেওয়ার কথাটাও মনে পড়ে গেছে। মিঠাই তো আমার থেকে পুরো 1732.50 পাবে। এই কিনে মিঠাই, তাই না? তাই তো, মনে যখন পড়েছে তখন দিয়ে দাও। এই চট করে বাড়ি ফিরেই ঝট করে দিয়ে দেব। এই শুধু মিঠাই কে আর আমার খেয়াল রাখতে দেবেন না রাজা মশাই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলে পেঁকা করতেই হয়, কি আর করা যাবে।